তক্ষক বর্তমানে সারা বিশ্বের একটি রহস্যময় প্রাণী বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেই তক্ষক নামটির সাথে বেশ পরিচিত সকল এলাকায় তক্ষকের দেখা মিলে না বলে এখনও পর্যন্ত অনেক ছোটদের কাছে এই নামটার তেমন পরিচিতি নেই বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই তক্ষক পালন বা তক্ষক পুষ মানানো হয়ে থাকে বাংলাদেশের তেমনটা দেখা না গেলেও বর্তমান সময়ে বাংলাদেশের অনেকেই তক্ষক পালন ও পুষ মারানোতে বেশ আগ্রহ প্রকাশ করেছে তক্ষকের আজকের বিরুদ্ধে আমরা জানবো এই তখক পালনের নিয়ম করণীয় তখকের বাসস্থান ও খাবার দাবার নিয়ে আরও জানবো তখক পালন করলে রাষ্ট্রীয় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না চলুন শুরু করা যাক আজকের পর্ব তক্ষক পালন নিয়ে যে কোনো প্রাণীকে পুষ মানাতে হলে সর্বপ্রথম সেই প্রাণীর উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে তার খাবার দাবার সম্পর্কে জেনে নিতে হবে তক্ষক মূলত শুকনা শুষ্ক স্থানে বসবাস করা প্রাণী এরা যতটা সম্ভব ছোটো স্বল্প বিষাক্ত প্রাণীগুলো এড়িয়ে চলে তাই তক্ষক পালন করতে গেলে সবার প্রথমে শুকনা বাসস্থান ও শুকনা পরিবেশ তৈরি করে দিতে হবে ছোটো ত্ব্ষকের প্রধান শত্রু হলো ছোটো আকারের লাল পিঁপড়াগুলো তাই যতটা সম্ভব লাল ছোট মুক্ত পরিবেশ তৈরি করে নিতে হবে প্রতিটা প্রাণীর যেমন বেড়ে ওঠা ও সুস্থতার জন্য খাবার দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তেমনি ত্ব্ষকের বেলেও শরীর ব্যতিক্রম কিছু নয় তাই তক্ষক পালন শুরু করার আগে তার খাবার দাবার সম্পর্কেও জেনে রাখা উচিত তক্ষকের পছন্দের সবচেয়ে ভালো খাবারগুলোর মাঝে রয়েছে মশা মাকড়সা তাছাড়াও সহ ছোটো ঘাস ফরিং এদের বেশ পছন্দের খাবার ঝাড়ে জঙ্গলে বসবাস করা এই প্রাণীকে পালন করতে হলে কোনো পিঞ্জিরা বা ছোটোখাটো স্থান এদের উপযুক্ত জায়গা নয় এরা খোলামেলা চলাফেরা করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে বারবার দেখতে যাওয়ার ফলে এরা খুবই বিব্রত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অনেক সময় মারা যায় তাই দিনে দুই একবারের বেশি এদের পাশে গিয়ে বসে না থাকাই ভালো বাংলাদেশের পরিবেশে তক্ষক পালনের জন্য সবচেয়ে বিপজ্জনক দিক হল বিড়াল কারণ বিড়াল তক্ষক দেখা মাত্রই সেটাকে আক্রমণ করে বসবে তাই খেয়াল রাখবেন তক্ষক যদি পালন করেন তার আশেপাশে যেন কোনো বিড়াল ঘেঁচতে না পারে তেলা বা মাকরসা যদি জোগাড় করতে কষ্ট হয় তাহলে তাছাড়াও তক্ষকের এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনি এখানে বুঝতে পারবেন এই ছোট ঘাস কিন্তু তক্ষকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো বন্য প্রাণী ধরা বা পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ তাই এই চাঞ্চল্যকর বন্যপ্রাণী তক্ষক ধরা বা পালন করাও কোনো বৈধতা নেই তবে বিশেষ ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের বন্যপ্রাণী পালন ও খামার করার বৈধতা দিয়ে থাকে কারণ বিশেষ ইচ্ছা থাকলে বন বিভাগে কথা বলে বৈধ লাইসেন্স নিয়ে পালন করার অনুমতি দিলেও দিতে পারে